শিশুদের শিক্ষার অগ্রগতি আনতে ভারতীয় কলাকার সংঘের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো বসে আঁকা প্রতিযোগিতা। এখানে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। ভারতীয় কলাকার সংঘ এবং প্রতিভা অন্বেষণের যৌথ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। কত বছর ধরে? 4 থেকে 20 বছর পর্যন্ত বিভিন্ন বিভাগ আছে। কতজন হয়েছে? 55 জন হয়েছে। এখান থেকে যারা অঙ্কন করছে তাদেরকে পার্টিসিপেট সার্টিফিকেট, কিছু গিফট দেওয়া হচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড 19 তারিখে ডিক্লেয়ার করা হবে। অবশ্যই এখানে অঙ্কন প্রতিযোগিতা ভারতীয় কলাকার সংঘ ও প্রতিভা অন্বেষণ গ্রুপে এরা অর্গানাইজ করেছে। অগ্রদূত অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র ইনস্টিটিউটটা এটা অর্গানাইজ করেছে। এটা প্রায় এখানে 55 জন ক্যান্ডিডেট 4 থেকে 20 পর্যন্ত করা হয়েছে এবং প্রাইজ করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডে। এটা 19 তারিখে এটা ডিক্লেয়ার করা হবে। তাদের বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হচ্ছে। ভালো সাড়া পেয়েছি, অত্যন্ত সাড়া পেয়েছি মানুষের মধ্যে। 55 আরও বেশি ছিল, আমরা করতে ইয়ে পারিনি, কিন্তু 55 জন আপাতত আমাদের ক্যাম্পে। এদিনের বসে আঁকা প্রতিযোগিতা 6 থেকে 20 বছর বয়স পর্যন্ত 55 জন অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা ছাড়াও সকলকেই মেমেন্টো ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন বর্ধমান শহর ছাড়াও শহরের বাইরের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। সর্বমঙ্গলা মন্দির ঠাকুরে কি করতেছিল? আঁকার পরীক্ষা দিতে। আঁকার প্রতিযোগিতা কি এঁকেছে? শান্তিনিকেতন আর বিশ্বভারতী বিষয় আঁকা এঁকেছে। না, এখনো তো কিছু বলেনি, কিছু হয়েছে নাকি 19 তারিখে বলবো। হ্যাঁ, কোন বিভাগে ছিলেন? ডি। এর আগেও কোথাও অংশগ্রহণ করেছিলেন না প্রথম করেছে? না, প্রথম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। শিশুদের শিক্ষার অগ্রগতি আনতে ভারতীয় কলাকার সংঘের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো বসে আঁকা প্রতিযোগিতা। এখানে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। ভারতীয় কলাকার সংঘ এবং প্রতিভা অন্বেষণের যৌথ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। কত বছর ধরে? 4 থেকে 20 বছর পর্যন্ত বিভিন্ন বিভাগ আছে। কতজন হয়েছে? 55 জন হয়েছে। এখান থেকে যারা অঙ্কন করছে তাদেরকে পার্টিসিপেট সার্টিফিকেট, কিছু গিফট দেওয়া হচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড 19 তারিখে ডিক্লেয়ার করা হবে। অবশ্যই এখানে অঙ্কন প্রতিযোগিতা ভারতীয় কলাকার সংঘ ও প্রতিভা অন্বেষণ গ্রুপে এরা অর্গানাইজ করেছে। অগ্রদূত অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র ইনস্টিটিউটটা এটা অর্গানাইজ করেছে। এটা প্রায় এখানে 55 জন ক্যান্ডিডেট 4 থেকে 20 পর্যন্ত করা হয়েছে এবং প্রাইজ করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডে। এটা 19 তারিখে এটা ডিক্লেয়ার করা হবে। তাদের বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হচ্ছে। ভালো সাড়া পেয়েছি, অত্যন্ত সাড়া পেয়েছি মানুষের মধ্যে। 55 আরও বেশি ছিল, আমরা করতে ইয়ে পারিনি, কিন্তু 55 জন আপাতত আমাদের ক্যাম্পে। এদিনের বসে আঁকা প্রতিযোগিতা 6 থেকে 20 বছর বয়স পর্যন্ত 55 জন অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা ছাড়াও সকলকেই মেমেন্টো ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন বর্ধমান শহর ছাড়াও শহরের বাইরের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। সর্বমঙ্গলা মন্দির ঠাকুরে কি করতেছিল? আঁকার পরীক্ষা দিতে। আঁকার প্রতিযোগিতা কি এঁকেছে? শান্তিনিকেতন আর বিশ্বভারতী বিষয় আঁকা এঁকেছে। না, এখনো তো কিছু বলেনি, কিছু হয়েছে নাকি 19 তারিখে বলবো। হ্যাঁ, কোন বিভাগে ছিলেন? ডি। এর আগেও কোথাও অংশগ্রহণ করেছিলেন না প্রথম করেছে? না, প্রথম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।